আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেড বাস্কেট। এই কৃষি নগরীতে রয়েছে হাজার হাজার একরে গম, ভুট্টা সহ নানান ফসলের আবাদ, রয়েছে কয়েকশো বছরের পুরনো কৃষি খামার, কৃষি গবেষণা, প্রক্রিয়াজাতকরণ এবং সম্প্রসারণের নানা উদ্যোগ। অসংখ্য ঐতিহ্যবাহী কৃষক পরিবার সেখানে কৃষি উৎপাদন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। পৃথিবীর সর্বোন্নত এবং জৌলুষময় প্রভাবের মধ্যে থেকেও মাটি ও ফসলের সঙ্গে তাদের গভীর সম্পর্ক। এই কৃষি নগরীর এমনই এক কৃষক পরিবারের সন্তান বাংলাদেশে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। আইওয়ার সঙ্গে একটি ক্ষেত্রে বাংলাদেশের মিল খুঁজে পান তিনি, তা হচ্ছে আয়তন। আয়তন জন্মভূমি আইওয়ার সমান হলেও বাংলাদেশ খাদ্য উৎপাদনে বহু গুণ এগিয়ে। এই সাফল্যই বারবার অবাক করে তাকে, মুগ্ধ হন এদেশের খাদ্য উৎপাদনের গতি দেখে। এদেশের কৃষি এবং কৃষক শুরু থেকেই অবাক করেছে তাকে। দুবছর আগে যখন চ্যানেল আইয়ের কার্যালয় পরিদর্শনে আসেন, সেবারই তিনি গণমাধ্যমের সামনে মেলে ধরেন তার কৃষক সত্তা। I myself, I come from an agricultural background. তারপর বারবারই দেশের অর্থনৈতিক সম্ভাবনা খুঁজেছেন কৃষি ও কৃষকের মধ্যে। হৃদয় মাটি ও মানুষের সঙ্গে যেতে চেয়েছেন গ্রামে, দেখতে চেয়েছেন এদেশের কৃষির সমৃদ্ধি এবং সাফল্যের চেহারা। তার ধারাবাহিকতায় গত বছর 12 ফেব্রুয়ারি হৃদয় মাটি ও মানুষের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন এদেশের নূতন এক সম্ভাবনাময় কৃষি ফসল ফুল চাষ এলাকায়। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ফুল রাজ্যে গিয়ে উচ্ছ্বসিত হন মার্কিন রাষ্ট্রদূত। I want Bangladeshi flowers to go to the Middle East, to go to Europe, to go to America. এদেশের কৃষি এবং গ্রামীণ জীবনমানের উন্নয়ন তথা সার্বিক আর্থসামাজিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে নিরলস কর্মতৎপরতা। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সরকারের ফিড দ্য ফিউচার কর্মসূচির মাধ্যমে মূল কৃষি তো বটেই, কৃষির সবগুলো উপখাতেও প্রযুক্তি এবং পদ্ধতিগত সহায়তা পাচ্ছি আমরা, যার মাধ্যমে উপকৃত হচ্ছে আমাদের কৃষি অর্থনীতি। একটি বিষয় সত্য যে এদেশের কৃষক এবং গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব শক্তি এবং তৎপরতাই আমাদেরকে সন্ধান দেয় অসীম সম্ভাবনার, যেটি মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার চোখেও বারবার ধরা দিয়েছে। বিশেষ করে তিনি তার নিজস্ব কৌতূহল থেকে দেশের 64 জেলা ঘুরে বেড়াতে গিয়ে বারবারই তার প্রমাণ পেয়েছেন। এর অংশ হিসেবে এ মাসের মাঝামাঝিতে তিনি যখন ঘুরছিলেন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, তখন হৃদয় মাটি মানুষের পক্ষ থেকে আমরা আবারও তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কৃষিক্ষেত্রের এক ব্যতিক্রমী উদ্যোগ এবং সম্ভাবনা কাছ থেকে দেখার। পনেরো মে সকাল 7টা কুষ্টিয়া শহরতলির চোরহাঁস কাস্টমস মোড় এলাকায় আমাদের আমন্ত্রণেই মার্কিন রাষ্ট্রদূত তার দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করে উপস্থিত হন স্থানীয় 6 যুবকের কেঁচো কম্পোস্ট খামারে। র গরুর গোবরটাকে একটা চেম্বারে রাখি, 40-45 দিন ওখানে রেখে আমরা ওটাকে মিথেন ফ্রি করি। মিথেন ফ্রি করে দেন আমরা ওইটাকে এই চেম্বারগুলোতে নিয়ে আসি। ন্যাচারালি উই হ্যাভ বিগ ওয়ার্মস লাইক ইউ হ্যাভ, এবং ওখানে অনেক বড় বড় কেঁচো আছে এভরিওয়্যার, সব জায়গাতেই। এন্ড মাই ড্যাড অলওয়েজ সেড দোজ ওয়ার্মস ওয়্যার ডিগিং হোলস ফর দ্য রেইন এন্ড দ্য ওয়াটার টু গো আউট। ওনার বাবা বলতেন ওই কেঁচোগুলো মাটিতে গর্ত করে এবং সেখানে বৃষ্টির পানি যায় যাতে অনেক দূর ভেতরে। শিক্ষাজীবন শেষ করে উন্নত কর্মজীবন নিশ্চিত করার পরও এই 6 তরুণ সম্পূর্ণ নিজস্ব তাগিদেই গ্রহণ করেছেন মাটির স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার এক উদ্যোগ। বিষয়টি এর আগে উঠে এসেছে বাংলাদেশ টেলিভিশনে আমাদের অনুষ্ঠান কৃষি দিবানিশীতে। কেঁচো সারটা মাটিতে দিলে আমাদের উর্বর শক্তি কিন্তু আবার ফিরে আসছে। তারই ধারাবাহিকতায় 6 উদ্যোগী তরুণের খামারে কৃষির অন্তপ্রাণ মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার নিজস্ব কৃষি অভিজ্ঞতা আর জানা বোঝা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানলেন তাদের উদ্যোগ সম্পর্কে। Why does a farmer come back? Because he buys less chemical fertilizer and saves money, cheaper to buy yours, or
does he get higher yield? একজন কৃষক কেন ফেরত আসবে কারণ সে কম পয়সায় সার কিনতে পারছে নাকি বেশি ফলন পাচ্ছে সে দুইটাই both 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 yield is up how much কত পরিমাণে বাড়ছে ফলন 10 to 15% oh that's big এমন কি কেচো কম্পোস্টের প্ল্যান্টে গিয়ে নিবিড় ভাবে দেখলেন কর্মপ্রক্রিয়াগুলো and the whole process from the very beginning to packaging is what 2.5 months মোট কত দিন লাগে প্রথম থেকে শুরু করে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 40 দিন কিন্তু প্রসেসের লস আছে দ্য অ্যাকচুয়াল টাইমিং ইজ 40 ডেজ देयर আর সাম প্রসেসিং টাইম ইট ইজ সাইকেল দ্য প্রোডাক্ট ইজ গোইং to the market then again on this it's a totally cycle so it doesn't once it starts it's a cycle then it starts from house to house ekta modhe ekta aste thake dhukte thake so you buy the cow manure gobor kibhabe kinen ki porimane par kg amra 2 taka 40 paisa kore kinchi par kg 2.40 taka oh that's a good but see you're competing with cow dung as a fuel apnara cow dung diye jalan hisebe byaborito hoy gobor shetar sathe apnader protijogita hocche And my dad when there was the smell of cow dung jakhon goborer gondho ashe my dad always said ji or amar baba shashoy bolten that is the smell of money yes 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 gondho hocche takar gondho yes you cannot be lalon lalon one now you can be a follower of lalon yeah yeah local made thank you eta pashi Oh. Flute. Nice. Yes, blow it. No noise. No noise. তারপর সেখান থেকে আমরা তাকে নিয়ে যাই কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে Oh, look at here. We're walking. Oh. This year is production is very less. because of climate issues because of very hot they but they had big storms jekhane krishoker khete byabohar hocche kecho compost shar shedin prochondo khora tapmatra 38 degree celsius tar shonge dhaner gorom krishok abdur rahmaner 4.5 biga jomir bridhan 50 kata hobe krishoker shonge kotha holo markin rashtradutter So what kind of fertilizer did you use for this patch? আপনি ধানের জন্য কোন সার ব্যবহার করেছেন? আমি ওই vermicompost মানে জৈব সার TSP দিয়েছি মানে TSP MOP percentage কম আর vermicompost এবারে বেশি দিয়েছি অন্যান্য প্রধানত vermicompost mainly vermicompost and then TSP and USP What is TSP? Triple super phosphate ডান মোজেনার অনুসন্ধানের জায়গাটি ছিল মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কৃষক কেঁচো কম্পোস্ট ব্যবহার করছে কিন্তু তাতে তার সামগ্রিক সার ব্যবহারের ব্যয় কমছে কিনা your total expense for fertilizer the vermi and the tsp was more than before or less এই পুরো সারের খরচ আগের চাইতে বেশি হচ্ছে না আগের থেকে এখন কম হয়েছে কি মানে ভার্মি কম্পোস্ট দিয়েতে এখন সারের পরিমাণ কম গাছগুলো ভালো সতেজ spent less than before so do you think your yield will be the same more or less আপনার কি মনে হয় ফলন এবার বেশি হবে কম হবে না আগের মতো এবার বেশি হবে সুন্দর হয়েছে আর ইউ confident that in the future you can get a supply of vermicompost yes apni nischoy je apni er poreo vermicompost sar paben mane supply paben supply ekhon kosto hocche supply pete mane ekhon je aste aste je eta bartiche ki byapok hare sobai chahida dicche ki now the demand for vermicompost is increasing so it's that they cannot supply according to demand so that's what my question is then now what happens এখন কি হবে এই যে এখন যে সাপ্লাই করতে পারতেছে না দিতে পারতেছে না এখন কি হবে এখন আপনারা কি করবেন এখন তো মানে এটার জন্য প্ল্যান বা ব্যবস্থা নিতে হবে আর কি আমরা কিভাবে পারি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে কি ধরনের ব্যবস্থা নেবেন মানে ভার্মি কম্পোস্টের কম্পোস্ট তৈরি করব মানে আপনারা নিজেরাই নিজেরাই দে উইল স্টার্ট প্রিপেয়ারিং ভার্মি কম্পোস্ট বাই দেমসেলফ অনেকেই জেনে থাকবেন দেশের অনেক এলাকাতেই ঘরে ঘরে শুরু হয়েছে কেঁচো সার উৎপাদনের কাজ এর মধ্য দিয়ে প্রান্তিক পরিবারের কৃষক কিষানিরা জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে যেমন ভূমিকা রাখছেন একইভাবে উপার্জন করছেন বাড়তি অর্থ এরা দুটো কাজ করছে একটা হচ্ছে যে নিজের সংসারকে স্বচ্ছন্দে আনছে এটাকে কেঁচো কম্পোস্ট উৎপাদন করাটাকে একটা ব্যবসা হিসেবে ধরেছে আরেকটা হচ্ছে এরা সরাসরি
ব্যবসার পাশাপাশি যেটা করছে যে এই কেঁচো কম্পোস্টগুলো যারা কিনে নিচ্ছে নিয়ে জমিতে ব্যবহার করছে, জমিকে উর্বর করছে, ফলন বৃদ্ধি করছে এবং জৈব কৃষি করছে, প্রকৃতি সহায়ক একটা কৃষি করছে, প্রকৃতি বান্ধব একটা কৃষি করছে। অতএব এরা দুদিক থেকে সমাজকে বা কৃষিকে উপকৃত করছে। অতএব এটি অসম্ভব অসম্ভব প্রয়োজনীয় একটি ব্যাপার বর্তমান সময়ের জন্য। মাঠের পাশেই একজন প্রান্তিক কৃষকের সঙ্গে দেখা, তারপর কেঁচো কম্পোস্ট ব্যবহার তার অভিজ্ঞতার গল্প। For your land, did you use vermicompost or আপনার জমির জন্য আপনি vermicompost সার ব্যবহার করছেন নাকি ব্যবহার কেঁচো সার? হ্যাঁ, কেঁচো সার ব্যবহার করছি। You use vermicompost? হ্যাঁ। কতদিন যাবত? আমি আজ ওই 10 কাটা অন্য চাষিরা কি ভার্মি কম্পোস্ট পছন্দ করে নাকি করে না? পছন্দ করে, এখন এই বছর তিনি শুরু করছে। They have started using from this year. Oh, let me see. Oh yeah, he does real work. So this is real fun. Yeah. You see his hand. Ah. Touch. Very soft. This bureaucrat. Bureaucrat. I'm not bureaucrat. You see your one. No, me. Yeah. Bureaucrat. Are you also a laborer? আপনি কি লেবারও, মানে আপনি কি অন্যের জমিতেও খাটেন নাকি শুধু নিজের জমিতে? Yes, he works in others' lands too, for himself and for others too. And so how much do you charge? আপনি কত নেন, কত প্রত্যেক দিনে দিনে আপনি কত রোজগার করেন অন্যের জমিতে খাটলে? 300 টাকা। এই কৃষকের মুখের কথায় যারপর্ণায় বিস্মিত হলেন তিনি। তারপর মনের টানেই আবারও ধান খেতে গিয়ে কৃষকের সঙ্গে গলাগলি করে ছবি তুললেন। সরু আর সুগন্ধি ধানের চাল ফলনও হয়েছে আশানুরূপ। উৎসাহ উদ্দীপনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে কাটা হলো ক্ষেতের ধান। গোটা এলাকায় সাত সাত রং। ততক্ষণে ফুলবাড়িয়ার বিভিন্ন পর্যায়ের কৃষক জড়ো হয়েছেন সেখানে। খাদ্য নিরাপত্তার জন্য মাটিকে আবার উর্বর করতে হবে। যদি উর্বর করতে না পারে তাহলে এই মাটি থেকে আর খাদ্য উৎপাদন হবে না। হৃদয় মাটি মানুষের গো গ্রিন কর্মসূচির এই আয়োজনে ড্যান মোজেনা কৃষকের সামনে তুলে ধরেন এদেশের অমিত সম্ভাবনার নানা দিক, বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশ সম্পর্কে একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হতাশ মন্তব্যকে অনেকটা তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। ইউ নো, ওয়ান টাইম দেয়ার ওয়াজ আ ভেরি ভেরি ফেমাস পারসন। আপনারা জানেন এক সময় একজন খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। লং টাইম আগো, অনেক দিন আগের কথা। এন্ড হি সেড, এবং তিনি বলেছিলেন, হি সেড বাংলাদেশ ইজ লাইক আ বটমলেস বাস্কেট। তিনি বলেছিলেন যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি। আই থিংক দিস ম্যান ওয়াজ নট সো স্মার্ট। আমি মনে করি না যে ওই লোকের খুব একটা বেশি বুদ্ধি ছিল। বিকজ ওয়েন ইউ লুক এট বাংলাদেশ টুডে, কারণ আজকে যখন আপনি বাংলাদেশের দিকে তাকান, This is not a bottomless basket. এটা একটা তলাবিহীন ঝুড়ি নয়। This is a basket overflowing with food. এটা এমন একটা ঝুড়ি যেখানে খাবার উপচে পড়ছে। I think I am maybe the most old person here. আমি মনে করি যে আমি এখানে সবচাইতে বৃদ্ধ ব্যক্তি। And I remember when Bangladesh was created. এবং আমার মনে আছে বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল। And people said, oh no. এবং অনেকেই বলেছিলেন যে, How can that country exist? এরকম একটা দেশ কিভাবে টিকে থাকবে? All those people were wrong. এবং সেই সব লোকেদের ধারণাই ছিল ভুল। Because this country. কারণ এই দেশটি, This country. এই দেশটি, Bangladesh. 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 মোজেনা বললেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে মাথা উঁচু করে প্রমাণ করেছে এদেশের প্রতিটি মানুষ এক একটি সোনার মানুষ। Already produces enough rice to feed itself. এই দেশটি ইতিমধ্যেই এই দেশের সব জনগণকে খাওয়ানোর মতো খাদ্য উৎপাদন করছে। And soon will produce enough food to feed itself.
এবং কিছুদিনের মধ্যে আরো বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করবে Some people say this is a miracle. কেউ কেউ বলে থাকেন এটা একটা আশ্চর্যজনক ঘটনা No. কিন্তু ব্যাপারটা ঠিক না These are the people who made that happen. এই সমস্ত ভদ্রলোকেরাই সেগুলো গড়ে তুলেছে And you and you and you and you এবং আপনারাও সেগুলো And you way over there I see you back there you এবং আপনারা সকলে এটা ঘটাচ্ছে And look over here you এবং এদিকে সবাই আপনারা সেগুলো ঘটাচ্ছেন You made this happen. আপনারা এগুলো ঘটাতে সাহায্য করেছেন প্রিয় দর্শক বাংলার কৃষকদের কৃতিত্ব আর সাফল্য এভাবেই দিকে দিকে আজ ছড়িয়ে পড়েছে আমেরিকার লস এঞ্জেলসের পাম ডেজার্টের মোহাম্মদ ইসলাম ওমানের নুরুন্নবী কুয়েতের আব্দুর রাজ্জাক কাতারের মোহাম্মদ ফরিদ সৌদি আরবের মক্কা নগরীর শফিউল আলম মোল্লার মতো অসংখ্য বাংলাদেশি আজ বিদেশের মাটিতে কৃষি উৎপাদনের সাফল্য দেখিয়ে পৃথিবীর মানুষের খাদ্য নিরাপত্তা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এর আগে ড্যান মোজেনার আমন্ত্রণে দেশের কয়েকজন সফল কৃষককে আমরা নিয়ে গিয়েছিলাম তার বাসভবনে This is our farm. এটা হচ্ছে আমাদের খামার. And গরু এগুলো সব গরু. Those are our cows. ওনাদের গরু. We had 40 cows. 40টা গরু ছিল আমাদের. And two times a day Every day of the year, 365 days, I would milk those cows. Now everything in this farm is like a museum. Nobody's studied it? No, it's all ancient technology. Everything, every building, everything on this farm, 100% is museum. Because in America we had a revolution of agriculture. Just like Bangladesh. Because Bangladesh has a revolution of agriculture. And you are the revolutionaries. সেটিও ছিল ব্যতিক্রমী এক আয়োজন প্রচলিত অর্থে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সভায় মিলিত হন সমাজের একটি বিশেষ শ্রেণী যারা মূলত বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণী ভূমিকা রাখেন কিন্তু কৃষকের অবদানের তুলনায় কৃষক তার সামাজিক মর্যাদায় অনেকটাই পিছিয়ে এই দূরত্বটুকু গোছানোই আমাদের উদ্দেশ্য আমরা 365 দিন পর একটা লিচু হয় সেই লিচুটা আমরা বিক্রি 2 টাকা 2 টাকা 50 পয়সা কিন্তু সামান্য একটু পানি দিয়ে এক ফুটা সে 3 টাকা বিক্রি করে যাচ্ছে মনে করেন যে ওয়ান টাইমের ভিতরে কিন্তু আমরা 365 দিন রাখলাম কিন্তু আমরা সেখানে কোনো বেনিফিট করতে পারছি That problem is not unique to Bangladesh. We have this same problem in America. Because it's the farmer who does the work every day, every day, every day. And we say the middleman. And we say the middleman is the one who eats the money. রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মোজেনা কৃষকের সন্তান হিসেবে এক্ষেত্রে যে আন্তরিকতার নজির রেখেছেন তা অবশ্যই মনে রাখবে আমাদের কৃষক